जन जुवक रोहाना है जावर परे किस दूर जावर परे मुशाला करे बिस्ती शुरू है जाए मुशाला करे बिस्ती शुरू है जाए तीन जन जुवक असराय नवर मत कोनो जाएगा नाई आशेपाशे कोनो बारी घर नाई तीन जन जुवक एक टा गुहार भीतर आश्रय निलेन गुहार भीतर आश्रय नवर पर तीन जन जुवक गुहार भीतर जखन प्रवेश करलेन अल्लाहर हुक्मे गुहार मुखेर बराबर एक टा पाथर आयशा गुहाटा काटकाई दिलेन तीन जन जुवक बड़ विपदग्रस्त হয়ে যায় বড় পেরেশানির মধ্যে পড়ে যায় তিনজন যুবক গভীর পরামর্শে বসে যায় গুহার মুখ থেকে পাথর সরাইতে পারে না গুহার মুখ থেকে পাথরটাকে সরাইতে পারে না তিনজন যুবক আল্লাহর কাছে দোয়া করে কার জীবনে কি ভালো আমল আছে ভালো আমলের কথা স্মরণ কইরা কইরা আল্লাহর কাছে দোয়া করো এক নাম্বার যুবক আল্লাহর কাছে দোয়া করতে চায় আল্লাহ দুনিয়ার জমিন আমার মত পাপী আর কেউ নাই দুনিয়ার জমিন আমার মত গুনাহগার আর কেউ নাই তবে আল্লাহ আমার জীবনে বড় একটা আমল ভালো আমল মনে পড়ে দুনিয়ার জমিনে আমি একদিন আমার চাচার বাড়িতে বেড়াইতে গিয়েছিলাম চাচার বাড়িতে বেড়াইতে যাওয়ার পরে আমার চাচার বাড়িতে গিয়া দেখি আমার চাচাও বাড়ি নাই আমার চাচিও বাড়ি নাই শুধু আমার চাচা যখন একা ঘরের ভিতরে আমি আমার চাচা যখনের সাথে অপকর্ম করতে চাইলাম আমার মনের খাহেশ মিটাইতে চাইলাম আমি আমার চাচা যখনের সতীত্বকে নষ্ট করতে চাইলাম কিন্তু আমার চাচা যখন বলে আখাফুল্লাহ আমি আমার আল্লাহকে ভয় করি আমি আমার আল্লাহকে ভয় করি ও ভাই তুমি আমার সতীত্বকে নষ্ট করবা না আল্লাহ আমি আমার চাচা যখন আল্লাহ তোমার ভয়ের কথা বলছে আমি আমার চাচা যখনের সতীত্বকে নষ্ট করি নাই এই আমলটা শুধু তোমাকে ভয় করে করেছি আল্লাহ এই আমলটা যদি তোমার কাছে পছন্দনীয় হয় এই আমলের উসিলায় তুমি আজকে এই বিপদ থেকে আমাদেরকে বাঁচাও 17 রমজান রোজ শুক্রবার বদরের প্রান্তরে 313 জন সাহাবী নিয়ে 1000 কাফেরের মোকাবেলায় পয়গম্বর যখন রওনা পয়গম্বরানহার পরে হযরত আব্দুর রহমান ইবনে আউফ বর্ণনা করেন যুদ্ধের ময়দানে বদরের প্রান্তরে যাওয়ার পরে আমি আব্দুর রহমান ইবনে আউফ যুদ্ধের ময়দানে বদরের প্রান্তরে দাঁড়ানো আমার কাছে দুইজন বালক এসে বলতেছেন ও চাচা এই যুদ্ধের ময়দানে আবু জাহালকে আমাদের একটু দেখায় দেন আবু জাহালকে আমাদের একটু পরিচয় করায় দেন আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়ে বলেন তোমরা হইলা দুইজন ছোট বালক তোমরা আবু জাহেলের পরিচয় নিয়ে কি করবা দুইজন বালক ডাক দিয়া বলতেছেন ও চাচা পরিচয় নিয়ে কি করব না করব এটা আমাদের বিষয় আপনার বিষয় না আপনি একটু আমাদেরকে দেখায় দেন এবার আব্দুর রহমান ইবনে আউফ বলেন এই তেজশিয়াল ময়দানের ভিতরে ওই যে সবচেয়ে বড় উটের পিছনে যেই লোকটা বসা তার নাম হলো আবু জাহাল আব্দুর রহমান ইবনে আউফ বলেন আমি যখন আবু জাহেলের পরিচয়টা তাদেরকে দেখাই দিলাম পরিচয়টা দেখাই দিতে দেরি হয়েছে দুইজন বালক তরবারি নিয়ে আবু জাহেলের উপরে ঝাঁপায় পড়তে দেরি হয় নাই দুইজন বালক আবু জাহেলকে দুনিয়ার জমিন থেকে বদরের প্রান্তরে দুনিয়ার জমিন থেকে দুইজন বালক মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় করে দিয়েছে তাদের ঈমানের পাওয়ার কেমন এজন্য আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা বান্দা দুনিয়ার জমিনে যদি নির্ভেজাল ঈমান আনতে পারো ঈমানের ভিতরে সুদ থাকা যাবে না ঈমানের ভিতরে ঘুষ থাকা যাবে না ঈমানের ভিতরে হারাম থাকা যাবে না ঈমানের ভিতরে বেপরদা থাকা যাবে না ঈমানের ভিতরে পিরি খাওয়া থাকা যাবে না বিড়ি খানলি হ্যাঁ খান বিড়ি হুজুর বিড়ি হইছে বাতের যে টেস্ট এটা যদি না খায় তাহলে কি দেহ চলে জীবন চলে বিড়ি না খায়া বাথরুমের পায়খানা খাইয়েন তারপরও শান্তি পাইবেন কারণ বিড়ির মধ্যে আর বাথরুমের পায়খানার মধ্যে কোনো পার্থক্য নাই যার মুখ থেকে দুর্গন্ধ আসবে কিয়ামতের দিন ওই উম্মতকে নবী শাফায়াত করবেন এই জন্য যাদের ভিতরে বদ আমল আছে সিগারেট খাওয়া বিড়ি খাওয়া ওগুলা বাদ দেন বুড়া এমন বুড়া হইছে টান চামড়া ঢিলা হয়ে গেছে কালো দাড়ি সাদা হয়ে গেছে কিন্তু টিভির দিকে তাকাইলে দুনিয়ার কোনো উৎসাহ দোকানে আছে না আর মমতাজের গান যদি ছাড়তে পারে পুরা বেদি আছে নি এমন পুরা আছে আপনাদের এলাকায় হ্যাঁ আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন বলি আমিন আর যারা বলি আমিন محترم حاضرین এতক্ষণ যে আলোচনা করছি সব প্রাসঙ্গিক আলোচনা কিন্তু আমি যে আয়াতে খুতবায় যে আয়াত হাদিস পড়ছি এই আলোচনার ধারে কাছেও যাইনি মহা গ্রন্থ আল কুরআনুল কারীমের 114 টি সূরার মধ্যে থেকে সূরাতুল বনি ইসরাঈলের 23 নম্বর আয়াতের আংশিক তেলাওয়াত করেছি বিশ্ব নবীর শেষ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসংখ্যম ইবানী এর মধ্য থেকে একটি হাদিস উপস্থাপন করেছি আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন সংক্ষিপ্ত সময়ের ভিতরে এর আলোকে কিছু আলোচনা যিনি বলবেন যারা শ্রবণ করবেন আল্লাহ উভয়কে ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করুক বলি আমিন সূরাতুল বনি ইসরাঈল আয়াত নম্বর 23 কত বর্তমান ডিজিটাল যুগ স্মার্টফোন সবার হাতে হাতে স্মার্টফোনে একটা সফটওয়্যার আছে প্লে স্টোরে এই প্লে স্টোরে সফটওয়্যার থেকে বাংলা কোরআন শরীফ পাওয়া যায় বাংলা কোরআন শরীফ সার্চ দিয়ে নামানোর পরে সূরাতুল বনি ইসরাঈল 23 নম্বর আয়াত আমি আজকে তাফসীর তরজমা ব্যাখ্যা আলোচনা করব আমাকে গালি দিয়া আমার বদনাম কইরা সমালোচনা কোনো লাভ নাই বাংলা কোরআন শরীফ 23 নম্বর আয়াতের তরজমা তাফসীর দিয়া বাড়িতে দেখবেন আমার কথার সাথে যদি আপনার কোরআন শরীফের অর্থের সাথে যদি কোনো মিল না থাকে আমার ঠিকানা দিয়ে যাব সেখান থেকে আইনা আমার বিচার করবেন কিন্তু উল্টা পাল্টা কমেন্টস কইরা উল্টা পাল্টা সমালোচনা কইরা নিজের আমলনামাটাকে ভারী করবেন না কথা কি বুঝাইতে পারছি কথা বলেন না কেন امر الله تعالى بولن وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا وقضى ربك তোমাদের রবের পক্ষ থেকে দুইটা ফয়সালা কয়টা জবান বলে দুই আঙ্গুল জায়গায় বলেন কয়টা আর জোরে বলেন কয়টা দুইটা ফয়সালা এক নাম্বার ফয়সালা আল্লাহ তা'বুদু এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না এক আল্লাহ ছাড়া আর কারো গোলামি করবা না এক আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করবা না দুই নাম্বার ফয়সালা ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা দুই নাম্বার ফয়সালা হলো পিতামাতার খিদমত করবা পিতামাতার সৎ আচরণ করবা পিতা মাতার সাথে কোমল আচরণ করবা পিতা মাতার অবাধ্য সন্তান হওয়া যাবে না পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে না পিতা মাতার খিদমতের ফয়সালা কার জবান খুলে আঙ্গুল উঁচু করে বলেন কার আর জোরে জবান খুলে বলেন কার ওই আল্লাহকে জবান খুলে আকাশ পাতাল মুখরিত করে এই গভীর রজনীতে আল্লাহর দেওয়া জবান দ্বারা জিহ্বাটা নাড়ায়া শরীরের সবটুকু শক্তিকে উজাড় করে আল্লাহকে একবার মুহাব্বতের সুরে ডাক দেন আল্লাহ আর জোরে বলেন আল্লাহ মুহাব্বতের সুরে করুণ সুরে আল্লাহকে বলেন আল্লাহ আর জোরে জবান খুলে বলেন আল্লাহ এক নম্বর ফয়সালা আল্লাহ তা'বুদু দুই নম্বর ফয়সালা ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা পিতামাতার সাথে সৎ আচরণ করবা পিতামাতার খিদমত করবা পিতামাতার অবাধ্য সন্তান হইবা না ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা তোমাদের মধ্যে যদি পিতামাতা উভয় বার্ধক্য উপনীত হয়ে যায় উভয়ের মধ্যে থেকে যদি একজন বার্ধক্য উপনীত হয়ে যায় আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ এমন কোন আচরণ করবা না এমন কোন ব্যবহার করবা না ফালা তাকুল লাহুমা উফ যেই আচরণে যেই ব্যবহারে তোমার পিতামাতা উফ শব্দটা ব্যবহার করে ফালা তানহারহুমা পিতা মাতার সাথে ধমক দিয়া কথা বলবা না ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা পিতা মাতার সাথে সম্মানজনক ভাষায় কথা বলবা এই ফয়সালা কার জোরে বলেন কার কিন্তু আমাদের সমাজের ভিতরে এখন পিতা মাতার খিদমত নাই আছে পিতা মাতার খিদমত নাই ও যুবক ভাই ও পর্দার অন্তরালের মা বোনেরা ও বিদ্যা বাবাজিরা ভালো করে শুনে নাও আজকের এই দিন দিন না এমন একটা দিন চলে আসবে ও যুবক ভাইরা আজকে নিজের শরীরের ভিতরে শক্তি আছে নিজেকে আজকে খুব জোয়ানিত্ব খুব সম্পদশালী মনে হয় এ যুবক ভাইরা এই যে শরীরের টান চামড়া এই টান চামড়া কিন্তু টান থাকবে না এই যে কালো দাড়ি দেখতেছো এই কালো দাড়ি কিন্তু কালো থাকবে না এই যে এত সুন্দর চেহারা দেখতেছো এই সুন্দর চেহারা কিন্তু সুন্দর থাকবে না টান চামড়াগুলো একদিন ঢিলা হয়ে যাবে কালো দাড়িগুলো একদিন সাদা হয়ে যাবে সুন্দর চেহারা একদিন নরমাল হয়ে যাবে এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আজকে তুমি তোমার মা বাবার খিদমত করো না মা বাবার সাথে সৎ আচরণ করো না এমন একটা দিন আসবে তোমার সন্তান তোমার খিদমত করবে না তোমার সন্তান তোমার সাথে সৎ আচরণ করবে না গ্রাম্য বাংলায় একটা কথা বলে আগের হাল যেদিকে যায় পিছের হাল আগের হাল যেদিকে যায় পিছের হালও সেদিকে যায় তুমি যদি তোমার মা বাবার খিদমত করো তুমি যদি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো তোমার সন্তানও তোমার সাথে ভালো আচরণ করবে তোমার সন্তানও তোমার খিদমত করবে তুমি যদি তোমার মায়ের খিদমত না করো তাহলে তোমার সন্তানও তোমার খিদমত করবে না কথা বলেন ঠিক না বেঠিক আমাদের সমাজের মহিলাদের অবস্থা কেমন জানেন বাবার বাড়িতে গিয়া ভাইকে বলে আসে ভাই মা বাবা বুড়া মানুষ ভাবিকে বলবি মা বাবার খেদমত করতে খবরদার ভাবি যেন মা বাবার মনে কষ্ট না দেয় ওই মেয়ে স্বামীর বাড়িতে এসে স্বামীকে বলে তোমার মা বাবা যদি আমার সংসারে থাকে তাহলে আমি তোমার সংসারে থাকবো না আছে না কিন্তু বাবার বাড়ি কি ওয়াজ করছে এই পালা সত্যি কাকুর কথার লগে আমার কথা মিল লেগেছে সমাজে এখন মা বাবার খেদমত নাই আজকে মা বাবা বোঝা হয়ে গেছে এ মুসলমান গত নভেম্বরের 21 তারিখ আমার মাহফিল ছিল ঢাকা সাভার গাড়ি দিয়ে গিয়ে যখন সায়েদাবাদ থেকে নামলাম নামার পরে রিক্সার স্টেশন থেকে যখন রিক্সায় উঠবো সামনে যাইব দেখতেছে অনেকগুলো রিক্সা এর মধ্যে একটা রিক্সাওয়ালা টাটকা একেবারে বুড়া ঠিক মতো দাঁড়াইতেও পারে না হাঁটতেও পারে না চলতেও পারে না এমন মুরব্বি রিক্সার হ্যান্ডেলটা ধরে দাঁড়ায় আছে মনের ভিতরে খুব বাসনা লেগে গেছে খুব দয়া লেগে গেছে এত মুরব্বি মানুষ আর রিক্সা আমি কেমনে উঠবো কিন্তু যদি না উঠি সবাই যদি এইভাবে অবহেলা করে চলে যায় তাহলে মুরব্বি তো এক টাকাও পাইবে না রিক্সা উঠি যে দাম হয় তার চেয়ে বেশি ভাড়া দিয়ে দেব রিক্সার ভিতরে ওঠার পরে কিছু দূর যাওয়ার পর প্রশ্ন করলাম চাচা এই বৃদ্ধা বয়সে আপনি তো রিক্সার হ্যান্ডেলটাও ঠিক মতো ধরতে পারেন না আপনি তো ঠিক মতো দাঁড়াইতেও পারেন না গো চাচা এই বৃদ্ধা বয়সে আপনি কেন এসে রিক্সা চালান গো চাচা আল্লাহর বান্দা রিক্সা চালক দুই চোখের পানি ফেলায় বলতেছে হুজুর কি বলবো দুঃখের কথা বলার মতো কিছুই নেই আমার পাঁচটা সন্তান তিনটা ছেলে সন্তান দুইটা মেয়ে সন্তান মেয়েদেরকে বিবাহ দিয়েছি তিনটা সন্তান বিবাহ করছে আজকে স্ত্রীদেরকে নিয়ে আলাদা হয়ে গেছে আমি বুড়া মার বাবার কোনো খোঁজ খবর নেই না কি করব পেটের দায় আপনার চাচির কি খাবার দেওয়ার জন্য আমরা খাওয়ার জন্য রিক্সা চালানো ছাড়া আর কোনো উপায় নাই চাচাকে বললাম চাচা রিক্সাটা কি আপনার নিজের কিনা বলে না গ্যারেজ থেকে ভাড়া নিয়েছে রিক্সা চালানোর পরে 500 টাকা জমা দিয়ে তারপরে যা থাকবে আমার ও চাচা আপনি 500 টাকা কি জমা দিতে পারেন হুজুর যেই দিন পারি দেই না পারলে পরের দিন আর রিক্সা ভাড়া দিতে চাই না আমার কাছে এইভাবে আমি রিক্সাও ভাড়া পাই না ও বিদ্যা বাবারা ও যুবক ভাইরা আজকে এমন মা বাবা অবহেলিত অবহেলিত আজকে কত মা বাবা সমাজের ভিতরে আছে যেই মা বাবা সন্তানের জন্য এত কষ্ট করেছে একটা মা বাবার কাছে 10 জন সন্তান বোঝা হয় না 10 জন সন্তান মা বাবার কাছে অবহেলিত হয় না কিন্তু বিদ্যা বয়সে 7 সন্তানের কাছে 2 জন মা বাবা এসে অবহেলিত হয় কথা বলেন ঠিক না ঠিক রিশ করে আর বলে বড় ভাই মা বাবাকে না খাওয়ায় আমি খাওয়াবো না ছোট মেজো ভাই ডাক দেয়া বলে বড় ভাই যদি না খাওয়ায় আমি খাওয়াবো না সেজো ভাই বলে মেজো ভাই যদি না খাওয়ায় আমি খাওয়াবো না এই রিশ করাতে গিয়ে মা বাবার খেদমত হয় না এ যুবক ভাইরা ও ছাত্রীরা মুসলমানেরা ও আগুলজেরা জেলার ও আগুলজেরা থানার যুবক ভাইরা পর্দার অন্তরালের মা বোনেরা আমি নাইমুর রহমান মিফতা আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার আল্লাহর কসম দিয়া বইলা গেলাম তুমি যদি মক্কা মদিনার ইমাম হও হজ করতে করতে যদি তুমি জীবনকে শেষ করে দাও সেজদা দিতে দিতে যদি তোমার কপালের ভিতরে দাগ পড়ে যায় আর তোমার মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে আল্লাহর কসম দিয়া বইলা যায় তোমার একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে না কারণ আমার পয়গম্বর বলেন قال النبي صلى الله عليه وسلم رضا ربي برضا الوالدين وسخط ربي في سخط الوالدين পিতা মাতা সন্তুষ্ট তোমার আল্লাহ সন্তুষ্ট পিতা মাতা নারাজ তোমার আল্লাহ নারাজ এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ও যুবক ভাইরা শেরপুর ময়মনসিংহ একদিন মাহফিল করতে যাই যাওয়ার পরে কয়েকজন মুরব্বী আসছেন হুজুর মা বাবার খিদমত সম্পর্কে বয়ান করবেন মা বাবার খিদমত সম্পর্কে ওয়াজ করবেন সন্তান মা বাবার খিদমত করে না সন্তান মা বাবার খিদমত করে না মা বাবার খোঁজ খবর নেয় না সন্তান মা বাবার খিদমত কিভাবে করবে সন্তান মা বাবার খিদমত কিভাবে করবে তুমি তোমার সন্তানকে মা বাবার খিদমত ওয়ালা উপযোগী কইরা তৈরি করো নাই তোমার সন্তানকে যদি তুমি মাদ্রাসায় পড়াইতা তোমার সন্তানকে যদি তুমি আলেম বানাইতা তোমার সন্তানকে যদি তুমি দিন শিক্ষা দিতা ওই সন্তান কোনদিনও তোমার অবাধ্য সন্তান হতে পারতো না কথা বলেন ঠিক না বেঠি আজকে সন্তানকে আলেম বানাও নাই সন্তানকে মাদ্রাসায় বানাও নাই এজন্য তোমার সন্তান অবাধ্য হয়ে গেছে এ যুবক ভাইরা অপরতর অন্তরালের মা বোনেরা ও মা মাইকের সাথে কানটা লাগায় দেলটাকে নরম করে শোনো গো মা দুনিয়ার জমিনে তুমিও থাকতে পারবে না আমিও থাকতে পারবো না কিন্তু মা দুনিয়ার জমিন থেকে কি নিয়ে রওনা করে লাগো মা একবার কি অন্ধকার কবরের কথা চিন্তা করছো ও মা একটা সন্তানকে কি মাদ্রাসায় পড়াইতে পারলা ওই মা কত দামি মা যেই সন্তানের যেই মায়ের সন্তান হয় কোরআনের হাফেজ ওই মা কত দামি মা যেই সন্তানের যেই মায়ের সন্তান হয় কোরআনের আলেম ওই মা কত দামি মা যেই মায়ের সন্তান হয় কোরআনের হাফেজ ও মা তোমার সন্তানকে আলেম বানাইতে পারলা না তোমার সন্তানকে কোরআনের হাফেজ বানাইতে পারলা না তোমার সন্তানকে আজকে দ্বীনের পথে চলাইতে পারলা না ও মা আমিও তেমন একজন মায়ের সন্তান আমি নাইমুর রহমান মিফতাহ 7 মাস বয়সে আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় এই যে আপনাদের মাঝে চেহারা বৈশা কথা বলতেছি আল্লাহর কসম দিয়া বলতেছি এটা আমার ইলমের যোগ্যতা না এটা আমার আমলের যোগ্যতা না আমার ইলম নাই আমল নাই কোনো যোগ্যতা নাই মা মুমূর্ষ অবস্থায় দোয়া করে গেছে সন্তানকে আলেম বানাইবা সন্তানকে মাদ্রাসায় পড়াইবা আজকে মায়ের দোয়া আলেম হয়েছে মায়ের দোয়া আজকে দ্বীনের খিদমত করতেছি এ মুসলমান আমি যদি প্র্যাকটিক্যাল মায়ের দোয়ায় এ পর্যন্ত আসতে পারি মায়ের দোয়ায় যদি আমার আল্লাহ বড় বানাইতে পারে তোমরাও যদি মায়ের দোয়া নাও তোমাদেরকে আমার আল্লাহ বড় বানাইতে পারে কি পারে না আরো যারা বলেন পারে কি পারে না পীরের দরবারে হাদিয়া নিয়ে দৌড়াও পীরের দোয়া কবুল হবে এমন গ্যারান্টি দুনিয়ার কেউ দিতে পারবে যারা বলেন পারবে কিন্তু মায়ের দোয়া যে কবুল মা দুটো হাত আসমানে উঠাইতে দেরি হবে তিন শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল হওয়ার জন্য আসমান এবং জমিনের মাঝখানে কোনো পর্দা নাই মা যদি সন্তানের জন্য দোয়া করে মা সন্তানের জন্য দোয়া করতে দেরি হয় কিন্তু মায়ের দোয়া সন্তানের জন্য কবুল হইতে দেরি হয় না এ যুবক ভাইরা ও পর্দার অন্তরালের মা বোনেরা আজকের মাহফিল থেকে বইলা যায় ও যুবক ভাইরা আমার আল্লাহ কি বলছেন ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা মা বাবার সাথে উফ শব্দটা উফ শব্দ বলবে মা বাবা তোমার আচরণে কষ্ট পাইবে উফ বলবে এমন কোন আচরণ মা বাবার সাথে করা যাবে না ফালা তানহারুমা মা বাবার সাথে ধমক দিয়া কথা বলা যাবে না ওয়া কুল লাহুমা কাওলান কারীমা মা বাবার সাথে সম্মানজনক ভাষায় কথা বলবা এই ফয়সালা কার জোরে বলেন কার ও আল্লাহর বান্দারা ও 34 এর মুসলমান ভালো করে শুনে নাও দিলটা একটু নরম কইরা দাও মায়ের খিদমতের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার জামিন থেকে কঠিন বিপদ থেকে কঠিন মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে বুখারীর ভিতরে ঘটনা বর্ণনা করা হয় বনি ইসরাইলের তিনজন যুবক রওনা হয়ে গেছেন তিনজন যুবক রওনা হয়ে যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে মুষাল আকারে বৃষ্টি শুরু হয়ে যায় মুষাল আকারে বৃষ্টি শুরু হয়ে যায় তিনজন যুবক আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা নাই আশেপাশে কোনো বাড়ি ঘর নাই তিনজন যুবক একটা গুহার ভিতরে আশ্রয় নিলেন গুহার ভিতরে আশ্রয় নেওয়ার পর তিনজন যুবক গুহার ভিতরে যখন প্রবেশ করলেন আল্লাহর হুকুমে গুহার মুখের বরাবর একটা পাথর আয়েশা গুহাটাকে আটকায় দিলেন তিনজন যুবক বড় বিপদগ্রস্ত হয়ে যায় বড় পেরেশানির মধ্যে পড়ে যায় তিনজন যুবক গভীর পরামর্শে বসে যায় গুহার মধ্য থেকে পাথর সরাইতে পারে না গুহার মুখ থেকে পাথরটাকে সরাইতে পারে না তিনজন যুবক আল্লাহর কাছে দোয়া করে কার জীবনে কি ভালো আমল আছে ভালো আমলের কথা স্মরণ কইরা কইরা আল্লাহর কাছে দোয়া করো এক নাম্বার যুবক আল্লাহর কাছে দোয়া করতে চায় আল্লাহ দুনিয়ার জমিনে আমার মত পাপী আর কেউ নাই দুনিয়ার জমিনে আমার মত গুনাহগার আর কেউ নাই তবে আল্লাহ আমার জীবনে বড় একটা আমল ভালো আমল মনে পড়ে দুনিয়ার জমিনে আমি একদিন আমার চাচার বাড়িতে বেড়াইতে গিয়েছিলাম চাচার বাড়িতে বেড়াইতে যাওয়ার পরে আমার চাচার বাড়িতে গিয়া দেখি আমার চাচাও বাড়ি নাই আমার চাচিও বাড়ি নাই শুধু আমার চাচা যখন একা ঘরের ভিতরে আমি আমার চাচা যখনের সাথে অপকর্ম করতে চাইলাম আমার মনের খাহেশ মিটাইতে চাইলাম আমি আমার চাচা যখনের সতীত্বকে নষ্ট করতে চাইলাম কিন্তু আমার চাচা যখন বলে আখাফুল্লাহ আমি আমার আল্লাহকে ভয় করি আমি আমার আল্লাহকে ভয় করি ও ভাই তুমি আমার সতীত্বকে নষ্ট করবা না আল্লাহ আমি আমার চাচা যখন আল্লাহ তোমার ভয়ের কথা বলছে আমি আমার চাচা যখনের সতীত্বকে নষ্ট করি নাই এই আমলটা শুধু তোমাকে ভয় করে করেছি আল্লাহ এই আমলটা যদি তোমার কাছে পছন্দনীয় হয় এই আমলের উসিলায় তুমি আজকে এই বিপদ থেকে আমাদেরকে বাঁচাও এক নাম্বার যুবক দোয়া করতে দেরি হয়েছে গুহার মুখ থেকে পাথরের তিন ভাগের একবার ছইরে গেছে চিল্লায় বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার এবার দুই নাম্বার যুবক দোয়া করে আল্লাহ দুনিয়ার জমিনে আমার মতো গুনাহগার কেউ নাই আল্লাহ একদিন কাজ করার জন্য আমার বাড়িতে 10 জন কামলা নিয়েছি কামলা গ্রাম ভাষায় বলে বদলা এই কামলা নেওয়ার পরে 9 জন কামলা সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত কাজ করেছে এর ভিতরে একজন কামলা সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত কাজ করেছে দিন শেষে যখন 10 জন কামলার পারিশ্রমিক দিলাম 9 জন কামলাকেও যেই পারিশ্রমিক দিলাম ওই যে 10টা থেকে 1টা পর্যন্ত কাজ করছে তাকেও একই পারিশ্রমিক দিলাম 9 জনের মধ্য থেকে একজন ডাক দেয়া বলতেছে ও সকাল 10টা থেকে 1টা পর্যন্ত কাজ করে যদি আমাদের সমান পারিশ্রমিক পায় এই পারিশ্রমিক আমার দরকার নাই ওই পারিশ্রমিক না দিয়া যুবক চলে যায় ওই যুবকের পারিশ্রমিকের টাকা দিয়ে আমি একটা বকরি ক্রয় করি আল্লাহ আমার একটা বকরির পাল হয়ে যায় কিছুদিন যাওয়ার পরে ওই যুবক দেখি আমার বাড়ির দরওয়াজার সামনে দিয়ে যায় আমি যুবককে ডাক দিলাম যুবক এই বকরির পালের ভিতরে যত বকরি আছে সমস্ত বকরিগুলো তোমার সমস্ত বকরিগুলো তুমি নিয়ে যাও যুবক সমস্ত বকরিগুলো নিয়ে গেছে আল্লাহ আমলটা আপনাকে সন্তুষ্ট করার জন্য করছি আজকের এই কঠিন মুসিবত থেকে আপনি আমাদেরকে বাঁচান দুই নাম্বার যুবক দোয়া করতে দেরি হয়েছে গুহার মুখ থেকে পাথরের তিন ভাগের দুই ভাগ সরে গেছে চিল্লায় বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার এবার তিন নাম্বার যুবক দোয়া করে আল্লাহ দুনিয়ার জমিনে আমি দুধ বিক্রি করি দুধ যারা দুধ বিক্রি করে তাদের কি বলে হ্যাঁ দুধালা বলে না গোশ এক এক জায়গায় এক একটা বলে গোশ দুধালা যাই বলে दूध वाला मैं दुनियार ज़मीने दूध बिक्री करी अल्लाह प्रत्येक दिन दूध बिक्री करान पड़े अवशिष्ट একটু दूध আমার মায়ের জন্য সন্তানের জন্য নিয়ে আসি হঠাৎ করে একদিন বাড়িতে আসার পরে আমি প্রত্যেকদিন আমার মাকে দুধ না খাওয়াই আমার সন্তানদেরকে দুধ খাওয়াই না কিন্তু একদিন বাড়িতে এসে দেখি আমার জনম দুঃখী মা ঘুমায় গেছে কিন্তু আমার সন্তানরা দুধ খাওয়ার জন্য সজাগ আছে কিন্তু আমার মা ঘুমায় গেছে আমার মা ঘুমানো আমার সন্তানরা দুধ খেতে চাইছে আমার সন্তানদেরকে আমি দুধ খাওয়াই নাই ও আল্লাহ আমার মায়ের শিওরে আমি দুধ নিয়ে দাঁড়িয়ে আছি আমার মা যতক্ষণ দুধ না পান করছে আমার সন্তানদেরকে দুধ খাওয়াই নাই আল্লাহ আমলটা আপনাকে সন্তুষ্ট করার জন্য করছি এই আমলের উসিলায় আপনি আমাদেরকে কঠিন বিপদ থেকে বাঁচান তিন নম্বর যুবক দোয়া করতে দেরি হয়েছে গুহার মুখ থেকে সম্পূর্ণ পাথরটাকে আমার আল্লাহ সরাই দিয়েছে দুনিয়ার জমিনে মা বাবার খেদমতের মাধ্যমে যদি কঠিন বিপদ থেকে বাঁচা যায় তাহলে যারা দুনিয়ার জমিনে মা বাবার খেদমত করবে আখিরাতে জাহান্নামের আগুন থেকে তারা বাঁচতে পারবে কি পারবে না আর যারা বলেন পারবে কি পারবে না এজন্য মা বাবার খেদমতের দরকার আছে না নাই আর যারা বলেন আছে না নাই পৃথিবীতে তিনটা নিয়ামত কয়টা আঙ্গুল জায়গায় বলেন মনে থাকবে আঙ্গুল জায়গায় বলে মনে থাকবে বলেন এক নাম্বার পৃথিবীতে আল্লাহ তিনটা নিয়ামত দান করেছেন এক নাম্বার হলো মা বাবা এক নাম্বার কে মা বাবা যে মা বাবার চেহারার দিকে বান্দা শুধু চোখের দৃষ্টি দিয়ে তাকাইবে তাকাইলো আমার আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না জোরে কর সাহাবা একরাম প্রশ্ন করেন পয়গম্বর আপনার কোন উম্মত যদি মা বাবার চেহারার দিকে 100 বার তাকায় তাহলে কি আল্লাহ 100 কবুল হজের সওয়াব দান করবেন পয়গম্বর ডাক দিয়া বলল সাহাবা একরাম আমার কোন উম্মত যদি মা বাবার চেহারার দিকে 100 বার তাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই উম্মতের আমলনামায় 100 কবুল হজের সওয়াব দান করবেন বলেন সুবহানাল্লাহ এরপরে দুই নাম্বার নিয়ামত হলো খানায়ে কাবা বাইতুল্লাহ তিন নাম্বার হলো কুরআনুল কারীম উম্মত কুরআন পড়তে পারো না কিন্তু কুরআনের দিকে তাকাই থাকবা তাকাইলেও সওয়াব দিবেন কে জোরে বলেন কে এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ও যুবক ভাইরা ও পর্দার অন্তরালের মা বোনেরা আমার আপনার পয়গম্বর মাহে রমজান মাস পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খুতবা দেন পয়গম্বর জিবরাইল এসে হাজির হয়ে যায় জিবরাইল এসে ডাক দেয়া বলতেছেন পয়গম্বর জিবরাইল এসে পয়গম্বরকে তিনটা বার্তা জানায় দেয় কয়টা জোরে বলেন কয়টা তিনটা বার্তা জানায় দেয় এক নাম্বার বার্তা পয়গম্বর এক নাম্বার বার্তা যখন পয়গম্বরের সামনে বললেন পয়গম্বর বলেন আমিন দুই নম্বর বার্তা যখন পয়গম্বরকে বললেন পয়গম্বর বললেন আমিন তিন নম্বর বার্তা যখন পয়গম্বরকে বললেন আমার পয়গম্বর বললেন আমিন সাহাবা একরাম প্রশ্ন করলেন পয়গম্বর কোন মানুষ দেখলাম না কিছুই দেখলাম না তিনবার আপনি আমিন আমিন বললেন কারণ কি এবার পয়গম্বর ডাক দিয়া বললেন ও সাহাবা একরাম এইমাত্র এইমাত্র জিবরাইল ঈসা আমাকে তিনটা সংবাদ জানাই দিয়েছে এক নাম্বার ও নবী দুনিয়ার জমিনে আপনার উম্মতের সামনে যখন আপনার নাম উচ্চারণ করা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য ওয়াজিব হয়ে যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা দুনিয়ার জমিনে আপনার যে উম্মত আপনার নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলবে আপনার উপরে দরুদ না পাঠাইবে আপনার সেই উম্মতের প্রতি আল্লাহ লানত বলেন নাউযুবিল্লাহ তাহলে নবীর নাম শুনলে কি করতে হবে বলেন একবার পড়া হলো ওয়াজিব একবার পড়া কি এরপরে যতবার শুনবেন পড়া মুস্তাহাব কি আর একবার পড়া ওয়াজিব এবার দুই নাম্বার পয়গম্বর বলেন ও সাহাবা একরাম দুই নাম্বার আমাকে জিবরাইল জানাই দেন আপনার যে উম্মত মা বাবা পাওয়ার পরেও জীবনের গুনাহ মাফ না করাইতে পারলো মা বাবার খিদমতের মাধ্যমে। কারণ পয়গম্বর বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই হলো তোমার জান্নাত আর পিতামাতাই হলো তোমার জাহান্নাম। ও পয়গম্বর, দুনিয়ার জমিনে আপনার উম্মত মা বাবা জীবিত পাইছে কিন্তু মা বাবার খিদমত করতে পারে নাই, আপনার সেই উম্মতের প্রতি আল্লাহ লানত। তিন নাম্বার, আপনার যে উম্মত মাহে রমজান মাস পাওয়ার পরে জীবনের গুনাহ মাফ না করাইতে পারছে আপনার সেই উম্মতের প্রতি আল্লাহ লানত। বলেন নাউযুবিল্লাহ। মাহে রমজান মাস চলে আসছে, রজব মাস চলতেছে, যখনই রজব মাস আসে আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে নিয়ে দোয়া করেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে নিয়ে দোয়া করতেন আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ আপনি আমাদেরকে বরকত দান করেন, ফি রজব ওয়া শাবান রজব এবং শাবান মাসের বরকত দান করেন, ওয়া বাল্লিগনা রমাদান এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়ায় দেন। বলেন সুবহানাল্লাহ। রমজান মাস হলো এমন একটা মাস যেই মাসে একটা ফরজ ৭০টা ফরজের সমান। বলেন সুবহানাল্লাহ। আর একটা নফল একটা ফরজের সমান, একটা ওয়াজিব ৭০টা ওয়াজিবের সমান। রমজানে ১ টাকা দান করলে ৭০ টাকা দানের সওয়াব। যে রমজান মাস সম্পর্কে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দাবান্দিরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে রোজা ফরজ করি নাই তোমাদের পূর্ববর্তী যারা দুনিয়া আসছে তাদের উপরও ফরজ করেছি। কেন ফরজ করেছি জানো? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এ মুসলমান ইমানদার, এজন্য রমজান মাসে রোজা রাখা দরকার আছে না নাই? আর যারা বলেন আছে না নাই, কিন্তু রোজা যখন শুরু হয়ে যায় গ্যাস্ট্রিকও আছে নি? কেমনে রোজা রাখা? গ্যাস্ট্রিক, আমাশা, ঠাড়া বছর আজকেই ঠাড়া, কেমন ইতর আর বদমাশ হয়ে রমজানের একটা রোজা ছাড়তে পারে, ঠিক না বেঠিক? কিন্তু যে আল্লাহর আশিক নবীর খাঁটি উম্মত, জীবন চলে যাবে তারপর একটা রোজা, কথা বলেন জীবন চলে যাবে তারপর একটা রোজা। এই রমজান মাস শুরু হয়ে গেলে দোকান পর্দা করা শুরু করে। মানুষ পর্দা করে না কিন্তু দোকান কি করে? পর্দা করে। প্রত্যেকটা দোকানের সামনে দেখবেন খুব সুন্দর পর্দা দিয়ে আছে, দোকান পর্দা করা শুরু করে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, বলি আমিন।